নমস্কার, আমি স্বপন, ইভএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। রবিবার, শরীয় দিন, ছুটির দিন, সকলে ছুটির আমেজে আছেন। এ সময় শ্বশুরবাড়িতে জামাইরা আসলে জামাইরা খুব ভালো আদর পান, কিন্তু এই বাংলার জামাইদের হলো কি? আমরা বিশেষ করে তৃণমূলী জামাইদের কি হলো? এ কথাটা যখন বলছি তখন গোটা পশ্চিমবাংলার মানুষ অন্তত দুজন জামাইয়ের কীর্তিত্ব জেনেই গেছেন। আমি তৃতীয় একজন জামাইয়ের কথা বলবো। হ্যাঁ, অবশ্যই নাম বলবো না, কারণ সেই জামাইকে খুব চাপে ফেলে দেওয়া হয়েছে, ফলে তিনি বিজেপিতে যোগদান করবেন এরকম একটা অবস্থা থেকে আবার পিছু হটতে হয়েছে তাকে। আমি সেটা পরে আসছি। প্রথমে আপনারা জানেন, নন্দীগ্রামে এক জামাই তিনি অঘটন ঘটিয়ে ফেলেছেন, শেখ সুফিয়ানের জামাই হাবিবুল রহমান। তিনি তৃণমূলের পাল্টা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়িয়ে যান এবং বিজেপির ছটা ভোট নিয়ে তিনি প্রধান হয়ে যান। আর এটা যখনই জানাজানি হয়েছে, সরবল হয়েছে, তখন শেখ সুফিয়ান কুণাল ঘোষকে পাশে বসিয়ে বলেছেন, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই, আমরা নন্দীগ্রামে আমি লড়াই করেছি, আমরা লড়াই করেছি, সুতরাং বিজেপির সঙ্গে আমাদের কোনো জোটফোট নেই, ওসব নেই। আমার জামাই তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে, তৃণমূলের লোকেরাই ভোট দিয়েছে, কারা ভোট দিয়েছে জানি না, ওরা এটা ইচ্ছে করে করেছে, কৌশলগতভাবে আমার ভোট দিয়ে আমাকে বিপদে ফেলার জন্য এটা করেছে। শেখ সুফিয়ান বললেন ঠিকই, আমার মনে হয় কুণাল ঘোষও বিশ্বাস করেননি এই কথাটা। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মমতা ব্যানার্জি তো নয়, কারণ মমতা ব্যানার্জি সম্পর্কে আমরা যতটুকু জানি তিনি নিজের ডান হাতকে পর্যন্ত বিশ্বাস করেন না, সেরকম মমতা ব্যানার্জি শেখ সুফিয়ানের এই কাণ্ডকে বিশ্বাস করবেন এটা কেউ বিশ্বাস করেন না। ফলে শেখ সুফিয়ান এখন থেকে যে তৃণমূলের নেক নজরে পড়েছে এটা কিন্তু আর কোনো সন্দেহের কারণ নেই। তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু খুব খারাপ নজরে পড়লেন, যে তলে তলে শুভেন্দুর সঙ্গে বোঝাপড়া করেছে, কারণ তাকে এবার প্রার্থী দেয়নি, তার জামাইকে প্রধান করা হবে না, অর্থাৎ আগে থেকেই তার সম্পর্কে একটা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত হয়েই যাচ্ছিল যে শেখ সুফিয়ানকে তৃণমূল কংগ্রেসের রাজনীতি থেকে ব্রাত্ত করে দেবে। শেখ সুফিয়ানকে টিকে থাকতে হবে, টিকে থাকার জন্য শেখ সুফিয়ান কিছু কৌশল নিয়েছেন বলেই রাজনৈতিক মহলে চর্চা, সেটাই তৃণমূল কংগ্রেস বাঁকা চোখে দেখছে। এবার দ্বিতীয় কে? শ্বশুর মশাই, তিনি আর কেউ নন, কলকাতার ফিরাদ হাকিম, তিনিও বাঁকা চোখে আছেন। এখন এই শ্বশুর মশাইদের একটা কমন ফ্যাক্টর আছে, সেই কমন ফ্যাক্টর কি? ফ্যাক্টর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা কিন্তু প্রত্যেকেই অভিষেকের খুব খারাপ নজরে আছে। শেখ সুফিয়ানও আছে, ফিরাদ হাকিমও আছে। সেই ফিরাদ হাকিমের ক্ষেত্রেও দেখা গেল তার জামাই গতকাল অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদান করার পর সভাপতি ফিরাদ হাকিম বসেছেন, বলেছেন, আত্মীয় বলেছেন, তিনি জামাই বলে পরিচয় দেননি, তারও একটা কারণ আছে। তার মেয়ে ইতিমধ্যেই বলেছেন 2020 থেকে আমরা সেপারেট থাকি, ওর সঙ্গে আমি থাকি না। আর সভাপতি ফিরাদ হাকিম এখনো পর্যন্ত আত্মীয় বলেই তাকে পরিচয় দিতে হয়েছে এবং তিনি বলেছেন আত্মীয়ের পরিচয় নিয়ে রাজনীতি করা এটা তো একটা খুব খারাপ কাজ, এই নিয়ে এই রাজনীতি করছেন যারা তাদের অবস্থা খুবই খারাপ, সুতরাং তাদের রাজনৈতিক অবস্থান আগামী দিনে ভাবতে হবে, বাংলার মানুষের কাছে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবেন আগামী দিনে, ফিরাদ হাকিম বললেন। সুতরাং জামাই গেছে কংগ্রেসে, এমনিতেই নেক নজরে তিনি খুব খারাপ নজরে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আবার জামাই চলে যাওয়াটাতে তার প্রতি নজর আরো বাড়ল এটা কিন্তু বলেই দেওয়া যায় আগাম। এবার তৃতীয় আর একজন শ্বশুরের কথা বলি, তিনিও যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো নজরে আছেন, সুনজরে আছেন ব্যাপারটা তা নয়, তবে এক সময় এই ব্যানার্জি পরিবারের সঙ্গে তার সখ্যতা গোটা দক্ষিণ কলকাতার মানুষের কাছে সুবিদিত। আমি দক্ষিণ কলকাতা মানে জায়গাটা একটু বড় করে দিলাম, আরো ছোট করে দেওয়া যেতে পারত, জায়গাটাকে বেহালা বলা যেতে পারত। সেখানকার একজন মেয়র ইন কাউন্সিল MIC শোনা গেল তার তারও জামাই বিজেপিতে যোগদান করবেন বলে প্রায় কথা পাকা হয়ে গেছে। আমি যোগদান করলি নামটা বলতাম, যোগদান করেনি এবং আমাকে বলা হয়েছিল যে যোগদান না করা পর্যন্ত এটা প্রকাশ করা যাবে না, কিন্তু কোনো এক কারণে যোগদান করার আগেই শ্বশুরের কাছে খবর যায়, শ্বশুর বুঝতে পারেন, প্রমাদ গোনেন, কিংবা শ্বশুরের সঙ্গে কোনো বোঝাপড়া হয়, আমি জানি না, আমরা ভেতরের খবর বলতে পারবো না, শ্বশুর বুঝতে পারেন যে এই দুই জামাই কেস খেয়েছে, তাহলে আমার জামাই চলে গেলে এবার আমি কেস খাবো, সে কারণে হয়তো এই দুই জামাইয়ের কীর্তি ফাঁস হয়ে যেতে তৃতীয় জামাই হিসেবে তিনি তার জামাইয়ের পিছন থেকে টেনে ধরেছেন। সেই জামাইয়ের অবশ্য আর বিজেপিতে এখন যাওয়া হলো না,
তবে ভবিষ্যতের জন্য পথ খোলা থাকলো কিনা এখনই বলা সম্ভব নয়। আমরা এরকম কত জামাই, তৃণমূলের জামাই দেখতে পাবো আগামী দিনে পশ্চিমবাংলায়, নানান রং বেরঙের দলে তারা যোগদান করছেন। সেই জামাইদের শ্বশুরদের ভবিষ্যৎ কি হবে রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে, সেটা আগামী দিনে বলবে। আর এই সমস্ত বিষয়ের উপর আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকবে ইভিএম নিউজের পর্দায়। নমস্কার।